আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনারা দেখতেছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাজী জামিল হুসাইন। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমাকে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেছেন, সম্পূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি আজকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির দাম আপনাদেরকে আমি জানিয়ে দেব। এবং আমাকে কয়েকজন ভাই কমেন্ট করেছেন যে ভাই, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির দাম কত আছে একটু জানিয়ে দিবেন। তো আমি বিগত ভিডিওতেও কিন্তু আপনাদেরকে আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার যে টিকিটগুলি আছে সেগুলির দামও জানিয়ে দিয়েছি। কিন্তু এখন আজকে আবার একজন ভাই কমেন্ট করেছেন, তারপরেও আমি আপনাদেরকে সেই টিকিটগুলির দামও জানিয়ে দিব। এবং আরেকজন ভাই কমেন্ট করেছেন আমাকে যে ভাই, আমি এপ্রিলের 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে আমি বাংলাদেশে যাব 3 মাসের ছুটিতে, এখন সেই বিমান টিকিটগুলি পাওয়া যাবে কি না, আর যদি পাওয়া যায় সেই টিকিটগুলি আপ ডাউন টিকিট কত টাকা দিয়ে আমি এখন কিনতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব ধরনের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি ভিডিওটা একটু বড়ও হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে আজকে আমাকে যে ভাই কমেন্ট করেছেন যে ভাই, আমি এপ্রিলের 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে বাংলাদেশে যাব, ঈদের আগে বাংলাদেশে যাব 3 মাসের ছুটিতে, আপ ডাউন টিকিটের দাম কত, এখন যদি আমি টিকিট কিনে রাখতে চাই সেই এপ্রিল মাসের ওই ডেটের টিকিটগুলো আমি এখন কিনতে পারবো কি না। তো আমি বিকজ আপনাদের সকলের উদ্দেশ্য করে আমি বলি, আপনারা যদি চান এখনও আপনারা এপ্রিল মাসের টিকিটগুলো কিনতে পারবেন, আপ ডাউন টিকিট 2 মাস 3 মাসের যে টিকিটগুলি আছে, 2 মাস 3 মাসের যে ছুটিতে আপনারা আপ ডাউন টিকিটগুলো কিনতে চান সেগুলি আপনারা এখনও কিনতে পারবেন। তো আপনারা যদি এপ্রিলের 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে আপনারা দেশে যান, কিংবা এপ্রিল মাসের 1 তারিখ থেকে 20 তারিখ 22 তারিখ পর্যন্ত এর ভিতরে যদি আপনারা দেশে যান 2 মাস আড়াই মাস 3 মাসের ছুটিতে, তাহলে আপনাদের সেই বিমান টিকিটগুলির মূল্য পড়বে 1900 থেকে 2000 রিঙ্গিট এর ভিতরে। তবে বাংলাদেশ বিমান, ইয়স বাংলা এগুলাতে যদি আপনারা এখন যদি টিকিটগুলো কিনে রাখেন তাহলে আপনারা কিছু কমও কিনতে পারবেন, 1800 থেকে 2000 এর ভিতরেই আপনারা টিকিটগুলো কিনতে পারবেন, 1850 কিংবা 1900 1950 এই ধরনের দামগুলি আসবে। এবং যদি আপনি সেই টিকিট এখন কিনে রাখেন তাহলে আপনি লাভবান হবেন। আপনারা জানেন যে বাংলাদেশে ঈদের সময় আমরা সকলেই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য বাংলাদেশে যাওয়ার চেষ্টা করি, তা তখন যদি আমরা বাংলাদেশে যেতে চাই তখন এই বিমান টিকিটটির মূল্য পড়বে 2700 থেকে 3000 রিঙ্গিট এর ভিতরে। তা যদি আপনারা এখন কিনে রাখেন অবশ্যই আপনি লাভবান হবেন। আপনি যদি এখন টিকিটটি কিনে রাখেন আপনার 500-700-800 রিঙ্গিট পর্যন্ত আপনার কমে আপনি দাম কম দাম দিয়ে আপনি টিকিটগুলো কিনতে পারবেন। তা আপনারা যদি এই টিকিটগুলো কিনতে চান, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে সেখান থেকে আপনারা টিকিটগুলো কিনতে পারেন। আর যদি আপনাদের কিছু হেল্পের প্রয়োজন হয়, আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে কাজী জামিল দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, আপনাদের যেই কোনো কিছুর জন্য আপনারা আমাকে ভয়েস করবেন। দয়া করে কেউ আমাকে ডাইরেক্ট ফোন দিবেন না, যেহেতু আমি একটি কোম্পানিতে কাজ করি, কাজের মাধ্যমে আপনাদের ফোন রিসিভ নাও করতে পারি, তাই আপনারা মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন, আমি সেটার উত্তর পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব। তো দর্শক, এরপরে আসি একজন ভাই আমাকে যে কমেন্ট করেছেন যে ভাই, আমি বাংলাদেশ থেকে যদি মালয়েশিয়াতে এখন আসি তাহলে আমার এখন যদি আমি সেই বিমান টিকিটগুলো মালয়েশিয়া থেকে কিনি তাহলে আমার কত রিঙ্গিট লাগবে। আপনি যদি জানুয়ারি মাসের ভিতরে আসতে চান, এখন তো ডিসেম্বর মাসের লাস্টে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত এর ভিতরে যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান তাহলে আপনার বিমান টিকিটের দাম পড়বে 1300 থেকে 1350 রিঙ্গিট এর ভিতরে। আপনি মালিন্দো এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া এই দুটি বিমানের টিকিটগুলো কিনতে পারবেন। আর যদি এখন আপনি ডিসেম্বরের ভিতরে আসতে চান তাহলে অনেক বেশি টাকা লাগবে, ডিসেম্বর মাসে 1500, 1550, 1600, 1700 রিঙ্গিট পর্যন্ত টিকিটের মূল্য। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি এখন কিনে রাখবেন, জানুয়ারি মাসেও যদি আসেন সেই টিকিটটি আপনি এখন কিনে রাখলে 1350 রিঙ্গিটের ভিতরে আপনি 1300 থেকে 1350 রিঙ্গিট এর ভিতরে টিকিটগুলো কিনতে পারবেন। আর যদি আপনি আরও লেট করে কিনেন হয়তোবা তখন আরও দাম বেশি দিয়ে কিনতে হতে পারে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটিও আপনি পেয়েছেন। এবার আসি দর্শক, আমরা আগে জেনে নিব মালয়েশিয়া থেকে
বাংলাদেশ যাওয়ার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির দাম। দর্শক, সর্বপ্রথমে আজকে আমরা দেখব মালয়েশিয়া এয়ারলাইন্স। মালয়েশিয়া এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট 1130 রিঙ্গিত। 30 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে, হাতে 7 কেজি, সর্বমোট 37 কেজি টিকিটের সঙ্গে ফ্রি। টিকিটের সঙ্গে আপনি আরও অতিরিক্ত মাল আরও 30 কেজি অ্যাড করার সুযোগ আছে, প্রতি কেজি 15 রিঙ্গিত করে। আর যদি আপনি এই মালয়েশিয়া এয়ারলাইন্সেই আপ ডাউন টিকিট কাটতে যান, তাহলে আপনাকে 2300 থেকে 2400 রিঙ্গিতের ভিতরে আপনার টিকিটগুলো কিনতে হবে। যদি আপনি 2 মাস আড়াই মাসের ছুটিতে আপ ডাউন টিকিটগুলো কিনতে চান, তাহলে আপ ডাউন টিকিট অনেক বেশি দাম আসবে। তো এরপরে যদি আমরা দেখি বাংলাদেশ বিমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট 1050 রিঙ্গিত। 1050 রিঙ্গিত, 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে, হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি মাল নিতে পারবেন আপনি টিকিটের সঙ্গে ফ্রি। অতিরিক্ত মাল যে কয় কেজি হোক, আপনার প্রতি কেজি এয়ারপোর্টে 25 রিঙ্গিত করে দিয়ে সেই মালগুলো আপনার বাংলাদেশে নিতে হবে। এবার যারা বলেন যে বা আপ ডাউন টিকিট, তো যদি আপনি বাংলাদেশ বিমানের আপ ডাউন টিকিটগুলো কিনতে যান, তাহলে 2 মাস আড়াই মাসের ছুটিতে আপনারা গেলে আপনারা আপ ডাউন টিকিটগুলো কিনতে পারবেন 2000 থেকে 2200 রিঙ্গিত এর ভিতরে। আমি আপনাদেরকে ফিক্সডলি বলবো না, কারণ আপনাদের ডেট আমি জানি না, আপনাদের ডেট অনুযায়ী সেই দিন চেক করে বলা যাবে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ডেট বলে দিবেন, সেই ডেট অনুযায়ী আপনাকে ফিক্সড রেটটি বলে দেওয়া যাবে। দর্শক, এরপরে যদি আমরা আসি ইয়েস বাংলা এয়ারলাইন্স, ইয়েস বাংলা এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলি আপনারা কিনতে পারবেন 1080 রিঙ্গিত। 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে, হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি টিকিটের সঙ্গে ফ্রি। অতিরিক্ত যদি আপনার মাল থাকে, সেই মালগুলি আপনি প্রতি কেজি এয়ারপোর্টে 25 রিঙ্গিত করে দিতে হবে। এবার ইয়েস বাংলা এয়ারলাইন্সের যদি আপনারা আপ ডাউন টিকিটগুলো কিনতে চান, 2 মাস আড়াই মাসের ছুটির ওরকম যদি আপ ডাউন টিকিটগুলো কিনতে চান, তাহলে আপনাদের এখন যদি আপনারা টিকিট কিনেন, সেই টিকিটগুলির দাম পড়বে 2100 থেকে 2300 রিঙ্গিত এর ভিতরে। তা আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তারপরে যদি আমরা দেখি মালিন্দো এয়ারলাইন্স, দর্শক, মালিন্দো এয়ারলাইন্সে অফারের যে টিকিটগুলি আছে আমি আপনাদেরকে গত ভিডিওতেও বলেছি, আজ প্রায় 5-7টা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি অফারের যে মালিন্দোর অফারের যে টিকিটগুলি আছে, আপনারা সেই টিকিটগুলো কিনতে পারবেন। যেতে হবে আপনাদের 20 তারিখের পরে, ডিসেম্বরের 20 তারিখের পরে, 20 তারিখ থেকে 30 তারিখের ভিতরে, এর ভিতরে ডেটে যদি আপনারা এখন টিকিটগুলো কিনেন, তাহলে আপনারা কিনতে পারবেন 850 রিঙ্গিত। 850 রিঙ্গিতে আপনারা যেই টিকিটটি কিনবেন মালিন্দো এয়ারলাইন্সের, সেটির ফ্লাইট হবে রাত 10:15। অনেকেই কমেন্ট করেন, ভাই আমরা রাত 8টার ফ্লাইটে যাব। 8টার ফ্লাইটে যদি আপনি যেতে যান, তাহলে আপনাকে 1000 রিঙ্গিতের উপরে দিয়ে টিকিটগুলো কিনতে হবে। 10:15 যেই ফ্লাইটটি আছে সেই ফ্লাইটের টিকিটের অফার চলতেছে। তা যদি আপনারা আপ ডাউন টিকিট কিনেন মালিন্দো এয়ারলাইন্সের, 2 মাস আড়াই মাসের ছুটিতে আপ ডাউন টিকিট যদি আপনারা কিনেন, তাহলে আপনাদের 2100 থেকে 2200 রিঙ্গিত এর ভিতরে আপনাদের আপ ডাউন টিকিটগুলো কিনতে হবে। 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে, হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি আপনি টিকিটের সঙ্গে ফ্রি মাল নিতে পারবেন। অতিরিক্ত আরও 20 কেজি পর্যন্ত আপনি মাল টিকিটের সঙ্গে যোগ করতে পারবেন, প্রতি কেজি 25 রিঙ্গিত করে। এবার যেহেতু এই সমস্ত বিমানগুলির সঙ্গে মাল যোগ করার সুযোগ আছে, সেগুলি যদি যোগ করার পরও আপনার মাল যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এয়ারপোর্টে মালিন্দো এয়ারলাইন্সের জন্য প্রতি কেজি 48 রিঙ্গিত করে দিতে হবে। মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য আপনাকে প্রতি কেজি 68 রিঙ্গিত করে দিতে হবে। দর্শক, সর্বশেষে যে অফারের যে টিকিট, একদম আমি এয়ার এশিয়ার যে অফারের টিকিট আপনাদেরকে বলেছিলাম 650 রিঙ্গিত, গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে 650 রিঙ্গিতের টিকিটের কথা বলেছি। খোপে একটি একদিনের জন্য আমি একটি ভিডিও আপনাদের জন্য করেছিলাম, সেটি 560 রিঙ্গিত। তবে এখন যে অফারটি 650 রিঙ্গিত ছিল, আপনারা যদি এখন টিকিটগুলো কিনেন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত, এই ডেটের ভিতরে আপনারা যদি এখন টিকিটগুলো কিনেন, তাহলে আপনারা টিকিটগুলো কিনতে পারবেন মাত্র 600 রিঙ্গিতে। এয়ার এশিয়াতে আপনারা জানেন যে যাওয়ার যে টিকিটগুলি, মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার যে টিকিটগুলি, সেগুলিতে ফুল ডিসকাউন্ট দিয়েছে তারা। আপনারা এই ডিসকাউন্টের টিকিটগুলি, অফারের যে টিকিটগুলি, সেগুলি আপনারা কিনতে হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত, এই ডেটের ভিতরে। তবে কিনে রাখতে হবে আপনার এখন, যদি আপনি কিনে রাখেন,
কারণ আপনি পরবর্তীতে কিনতে যাবেন তখন কিন্তু এই অফারের ডেটটি চেঞ্জ হয়ে যাবে, আপনাকে অনেক বেশি দিয়ে টিকিটগুলো কিনতে হবে। তো আপনারা বরাবর 600 রিঙ্গিট দিলে এয়ার এশিয়ার অফারের টিকিটগুলো কিনতে পারবেন। 30 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে 7 কেজি, সর্বমোট 37 কেজি মাল আপনি টিকিটের সঙ্গে ফ্রি নিতে পারবেন এবং অতিরিক্ত আরও 10 কেজি পর্যন্ত আপনি মাল টিকিটের সঙ্গে যোগ করতে পারবেন, প্রতি কেজি 25 রিঙ্গিট করে লাগবে। এবার যদি এই যোগ করার পরে আপনার মাল যদি বেশি হয় তাহলে প্রতি কেজির জন্য আপনাকে 100 রিঙ্গিট দিতে হবে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি দিয়েছি 60 রিঙ্গিট, আমি দিয়েছি 62 রিঙ্গিট, আমি দিয়েছি 65 রিঙ্গিট, এইভাবে আপনারা কথা বলেন, আমাকে কমেন্ট করেন না, অথবা আমাকে অনেক সময় খারাপ কমেন্টও আপনারা করেন যে আপনি মিথ্যা কথা বলেন। আমার একজন ফ্রেন্ডকে আমি টিকিট কিনে দিয়েছি, তাকে আমি বলেই দিয়েছি যে ভাই মাল যাতে বেশি না হয়, তারপরেও তার মাল 800 গ্রাম মাল বেশি হয়েছে এয়ার এশিয়াতে, 800 গ্রাম মালের জন্য তাকে 80 রিঙ্গিট দিতে হয়েছে এয়ারপোর্টে। যদি আপনাদের পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা হয় তাহলে আমার ভিডিওর ইউটিউব চ্যানেলের যে ভিডিও সেই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন কাজী জামিল দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা আমাকে নক দিলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। দর্শক, বিমান টিকিটের যে আজকের যে অফারটি ছিল, আমি আপনাদেরকে গত তারিখে যে 650 রিঙ্গিটের কথা বলেছি সেই এয়ার এশিয়াতে আজকে আমি মাত্র 600 রিঙ্গিটে আপনাদেরকে অফারের টিকিটগুলো কিনতে পারবেন সেই ঘোষণাটি দিয়েছি। আমি গতকালকে আপনাদেরকে আমি পোস্ট করেছি যে মাত্র 600 রিঙ্গিটে আপনারা বিমান টিকিটগুলো ক্রয় করতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকা। আপনারা 2023 সালের 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারির ভিতরে আপনারা কিনতে পারবেন, আমি কিন্তু কমেন্ট পোস্টে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো দর্শক, আমি প্রতিনিয়ত আপনাদেরকে মালয়েশিয়ার বিমান টিকিটের আপডেট এবং স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে দিই এবং আপনারা দেশে যাওয়ার সময় কোথা থেকে মালামালগুলি কিনলে আপনারা কম দামে মালামালগুলি কিনতে পারবেন এই ধরনের ভিডিওগুলি দিয়ে থাকি। তাই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ। Thank you.